উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা আজ আমি তোমাদের খুবই জনপ্রিয় তার বিহীন যোগাযোগ একটা প্রযুক্তির গল্প শোনাব আমাদের ক্লাস কিনতে হবে খুবই আনন্দ মুখর ধরো তুমি তুমি তোমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলে অনেক দিন পর বন্ধু তোমাকে পেয়ে মহা আনন্দ মহা খুশি মধুর বাসায় যাওয়ার পর বন্ধু তোমাকে চা নাস্তা করানোর পরে বন্ধু তোমাকে বলল বন্ধু তুমি একটু রেস্ট নাও টিভি দেখো আমি বাসার টুকিটে কাজ করে তোমাকে নিয়ে আমি যাব। আমাদের এলাকায় ঘুরে বেড়া তো তোমার বন্ধু চলে গেল তো তুমি কি করলে একটু টিভি দেখলে টিভি দেখতে দেখতে তুমি মনে করছো যে না হ্যাঁ টিভি দেখতে ভালো লাগছে না তাহলে কি করা যায় আচ্ছা ফোনে স্মার্টফোন আছে একটু ফেসবুকে দেখি তো তুমি মোবাইল চালু করলে এই মোবাইল অন করলে অন করে যখন তুমি ফেসবুকে ঢুকবা তুমি তখন দেখছো তোমার এমবি নাই মনটা খুব খারাপ হয়ে গেলো এম বি নাই তো ভালো করে খেয়াল করে দেখলে যে ওই এই বাসাতে তোমার যে বন্ধু বাসায় বেড়াতে গেছো সে বাসাতে কিন্তু ওয়াইফাই আছে যেহেতু ওই মুহূর্তে তুমি এমবি কালেক্ট কালেক্ট করতে পারছো না কারোর কাছ থেকে কিনতে পারছো না সেহেতু দেখলা যে তোমার ওই বন্ধুর বাসাতেই ওয়াইফাই কানেকশন আছে কিন্তু তোমার কি লাগবে লাগবে পাসওয়ার্ড পাসওয়ার্ড ছাড়া তো ওয়াইফাই তুমি কানেকশন নিতে পারবে না তো তোমার বন্ধু মাঝে মাঝে তোমার কাছে আসছে খোঁজ খবর নিচ্ছে যে বন্ধু একটু পরে তোমার সাথে যাবো একটু পরে তোমার সাথে যাবো তারপর যখন তোমার বন্ধু একসময় আসলো তখন তুমি বললা তোমার বন্ধুকে যে আমার মোবাইলে তো ডাটা নাই প্লিজ তুমি তোমার একটু চালু করে দাও বা তোমার পাসওয়ার্ডটা আমাকে বলো একটু তখন তোমার বন্ধু কি বলছে জানো তোমার ওই বন্ধু তাকে তোমার বন্ধুকে বলছে তোমাকে বলছে এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছ না আমাদের দেওয়ালে দেখতে পাচ্ছ স্টিকার মানে যে বন্ধু বাসায় বেড়াতে গেছো তুমি তোমার সে বন্ধু তোমাকে বলছে স্টিকার দেখতে পাচ্ছ না এই স্টিকারের কাছে তোমার মোবাইলটা নিয়ে যাও এইভাবে নিয়ে যাও একদম কাছে কাছে নিয়ে যাও কাছে কাছে নিয়ে তুমি মোবাইলটা গেলে এই স্টিকারের কাছে সাথে সাথে কিন্তু ওয়াইফাই কানেকশন তোমার মোবাইলে হয়ে গেল তার মানে পাসওয়ার্ডটা এই মোবাইলে কপি হয়েছে কপি হয়ে পাসওয়ার্ড তো লাগবে যেহেতু ওয়াইফাই কপি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আজকে যে প্রযুক্তি ব্যবহার করে যে প্রযুক্তি ব্যবহার করে তাপবিহীন যে প্রযুক্তি ব্যবহার করে এই যে পাসওয়ার্ড কপি হলো এই মোবাইলে যে পদ্ধতিতে সেই পদ্ধতি বা প্রযুক্তির নাম হলো এন এফ সি এনএফসি আজকে আমাদের আলোচনা কিন্তু তোমাদের সাথে এই এনএফসি নিয়ে তো এনএফসি এ ফুল মিনিং এখানে কিন্তু আছে দেখো এন মানে নিয়ার এফ মানে ফিল্ড আর সি মানে কমিউনিকেশন মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন এন এফ সি হল রেডিও সিগন্যাল ব্যবহার করে এনএফসি কি হলো এনএফসি হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুবই কাছাকাছি খুবই কাছাকাছি মানে আমাদের যে ধর দুটো মোবাইল আছে আমার কাছে তো দুবাই খুবই কাছাকাছি কত কাছাকাছি আমি বলছি আমাদের খুবই কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে তার বিহীন যোগাযোগ করার জন্য একসেট প্রোটোকল তাহলে একসেট প্রোটোকলের নাম হলো কি এনএফসি শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধু আমার তোমরা যখন কোনো ডিভাইস নিয়ে যোগাযোগ করবে তখন কিন্তু অবশ্যই কিন্তু অ্যান্টি না লাগে যেমন স্মার্টফোনেই হোক আর টেলিভিশনেই হোক রেডিওতে রেডিওতেই হোক স্যাটেলাইটেই হোক যে কোনো কাজের যে কোনো ডিভাইসে এই তথ্য বিনিময়ের জন্যে কিন্তু আসলে কি লাগে আমি বললাম অ্যান্টি লাগে ঠিক সেরকম এই এনএফসি এই এন এফ সি তে কিন্তু একটা এন্টিনার প্রয়োজন হয় এন এই অ্যান্টিনা এই যে আমার কাছে একটা মোবাইল এটা স্যামসাং কোম্পানির মোবাইল এইরকম কোম্পানির আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা জায়গায় কিন্তু এই এন এফ সি স্থাপন করা থাকে আর একটু খেয়াল করবে বিষয়টা এনএফসির এই অ্যান্টেনাটা আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা জায়গায় স্থাপন করা থাকে ক্লিয়ার না যেমন স্যামসাং আমার এই মোবাইলটা এই স্মার্টফোন না স্যামসং কোম্পানির এই স্মার্ট স্যামসাং ফোনের এই ফোনের ভেতরে মোবাইলের পেছনে মোবাইলের সরি এই ব্যাটারির পেছনে যেখানে ব্যাটারি আছে না বিশ্বের ভিতরে এই ব্যাটারির পেছনে কিন্তু এই এনএফসি কিন্তু স্লিপটা আছে বেশিরভাগ স্যামসাং কোম্পানিতে থাকে আবার অন্যান্য অন্য কোম্পানির মোবাইল ফোনে বা স্মার্টফোনে অন্য অন্য ফোনে কিন্তু কোথায় থাকে যাও আমাদের কভার আছে এই যে কভার এই কভারের পেছনে কিন্তু থাকে তাহলে কোনো কোনো কোম্পানির বিশেষ করে স্যামসাং কোম্পানিটার থাকে কোথায় ব্যাটারির তলে আবার অন্য কোম্পানির যেমন আইফোন আছে বা কোনো অপো আছে এইসব যে কোম্পানির যে মোবাইল আছে সেগুলোর কিন্তু এই যে কভার আছে কভারের পিছনে কিন্তু থাকে তাহলে অ্যান্টিনার কাজটা কি আসলে অ্যান্টিনার কাজ খুবই সহজ একটা কাজ সেটা হলো এই ডেটা ট্রান্সফার করে মানে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায় আবার গ্রহণ করে এটা হলো অ্যান্টিনার কাজ তো এই এনএফসি প্রযুক্তি নির্ভর এই প্রযুক্তি নির্ভর এই ডিভাইসগুলো কি কি আমরা দু একটা নাম শুনে নিই তাহলে এনএফসি প্রযুক্তির যে ডিভাইসগুলো আছে তার মধ্যে কিন্তু প্রথমে আছে স্মার্টফোন তারপরে ডিজিটাল ক্যামেরা আছে তারপরে টেলিভিশন আছে রেডিও আছে তারপরে আমাদের ডেবিট ক্রেডিট কার্ড আছে না আমাদের কার্ড আছে টিকিট আছে এইগুলোর ভেতরে এই মোবাইলের ভিতরে যে এনএফসি যে কার্ডটা আছে এই বা স্টাস আছে এই সিপ এর মধ্যে কিন্তু খুবই অল্প কিন্তু তথ্য থাকে খুবই অল্প তথ্য থাকে তবে এটা এই যে ডাটা যে ট্রান্সফার করছে তো যোগাযোগ করছে তার তারবিহীন ধরো দুটো মোবাইল আছে আমার কাছে এই দুটো মোবাইলে যে ডাটা ট্রান্সফার করছে এইটার মাঝে কিন্তু কত দূরত্ব জানো মাত্র চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার থেকে দশ সেন্টিমিটারের মিটারের দূরত্বের মধ্যেই কিন্তু এই এনএফসি দিয়ে ডেটা ট্রান্সফার হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই এনএফসি দিয়ে আমাদের এই যে মোবাইলগুলো আছে বা টেলিভিশন গুলো আছে বা স্যাটেলাইট আছে বা যে যে কাজগুলো আমরা এনএফসি দিয়ে করবো আসলে কি সে কাজগুলো কি কি কাজে আসলে ব্যবহার করা হচ্ছে এনএফসি এটা জানি আনন্দে হচ্ছে না খুব আনন্দের বিষয় কিন্তু আনন্দের পড়া একটা সে তার মধ্যে একটা প্রথম একটা নাম বলি তোমাদেরকে সেটা হলো প্রথম যে নামটা বলবো সেটা হলো মোবাইল এক নম্বরে আবার বলি মোবাইল মোবাইল পেমেন্ট প্রথমে হলো তোর বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই এনএফসিতে মোবাইল পেমেন্ট করা মোবাইল পেমেন্টে আমরা আমরা সবাই কিন্তু জানি কি অ্যান্ড্রয়েড পে আছে অ্যাপেল পে আছে স্যামসাং পে আছে আছে না এগুলো দিয়ে কি করা হয় পেমেন্ট করা হয় তোমার ভালো করে বোঝার ব্যাপারটা তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে যে কার্ড আছে এই কার্ডটা তুমি যদি সি সাপোর্ট করে এম এনএফসি মাধ্যমে তোমার মোবাইলে বা এনএফসি তে যদি তোমার যাবতীয় তথ্য সংগ্রহ করো করে সেই মোবাইলটা মানে এফ সি কার্ডের মধ্যে অর্থাৎ তোমার মোবাইলেই তো সেটা করার পর তোমার সেটা কোথায় পেমেন্ট কার্ড রিডার যে ডিভাইস থাকবে তারপরে পেমেন্ট তো টাকা পেমেন্টের ব্যাপার তো তাই না পেমেন্ট রিডার যে ডিভাইসটা আছে তার তোমার মোবাইলটা শুধু এইভাবে তুমি যদি এইভাবে ধরো ধরে রাখলা সাথে সাথে কিন্তু তোমার পেমেন্টের যাবতীয় তথ্য বলে তুমি এখানে কাজ করে ফেলতে পারবে মানে পেমেন্টের কাজ হয়ে গেল এটা হলো এক নম্বর কাজ দুই নম্বর আমরা বলবো তোমাকে দুই নম্বর হলো এটা হলো এন এ সি ট্যাগ আমরা কিন্তু ছোটবেলায় মানে বেশি করে তোমরা আমাদের সময় যাই হোক তোমরা কিন্তু ছোটবেলায় কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু দোকানে গেলে কনফেকশনারিতে গেলে তোমরা কিন্তু কি বলো জান লজেন্স যদি দাও নাও তখন বলো যে আমরা একটা কাজ করবো আমাকে স্টিকার দিতে হবে তাহলে আমরা কিন্তু এই স্টিকারের সাথে বেশ পরিচিত আমি যে স্টিকারের গল্প তোমাকে একটু প্রথমেই শুনেছি তো এই এনএফসি ট্যাগে এই ছোট ছোট একটা কাজ করে কিছু কি করে তাহলে এই এনএফসি ট্যাগে ধরো এই যে স্টিকার তুমি তৈরি করলে বা স্টিকারের কথা যে বলছি আমি তোমাকে এই এই স্টিকারে তুমি তোমার যাবতীয় তথ্য তুমি সেভ করলে সেভ করার পরে এই স্টিকারে এই স্টিকারে তখন তুমি যখন এই মোবাইলটা এইভাবে যখন কাছে নিয়ে যা ধরবে তখন কিন্তু খুব দ্রুত ওই স্টিকারের তথ্য তুমি যে যে তথ্যগুলো সেভ করেছো সেটা কিন্তু এটাতে কপি হয়ে যাবে এই জন্য এই এনএফসি এই যে এই জন্যে এনএফসিটা খুবই এখন জনপ্রিয় তোমাকে যে যে বন্ধুর ভাষায় তুমি প্রথমে গিয়েছিলে সে বন্ধুর বাসায় তুমি ওয়াইফাইয়ের চালার জন্য তুমি তাক তাকে কি চেয়েছিলে পাসওয়ার্ড চেয়েছিলে পাসওয়ার্ড না দিয়ে তোমাকে কি বললো যে তুমি স্টিকার আছে স্টিকারে তুমি এনএসসি আমার একটা এনএসসিপির স্টিকার আছে তুমি এন স্টিকারের কাছে চলে যাও তুমি যে স্টিকারের কাছে মোবাইলটা ধরলে সাথে সাথে তোমার মোবাইলে ওর বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কপি হয়ে গেল আর পাসওয়ার্ড কপি হয়ে যাওয়া মানে ওয়াইফাই চালু হয়ে যাওয়া এটাকে এনএফসি ট্যাগ বলা হয়ে থাকে আর এক রকমের আমাদের আছে এনএফসি বিজনেস কার্ড এন এফ সি বিজনেস কার্ড এস আই এন ই ডবল এস বিজনেস ই কার্ড ধরো খুবই আনন্দের কিন্তু ক্লাসে বলেছি না তোমাকে ধরো কোনো কোম্পানি যে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির একটা কি থাকে কার্ড থাকে এই কার্ডে এই কার্ডে যদি এনএফসি এনএফসি ট্যাগ বা এনএফসি টুল ব্যবহার করে তার মধ্যে যদি তথ্য ঢুকিয়ে রাখা হয় সংরক্ষণ করে রাখা হয় আবার ক্লিয়ার হবে বিষয়টা কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির একটা বিজনেস কার্ড আছে সেই কার্ডে এনএফসি টুল লাগিয়ে এনএফসি টুল লাগে তার মধ্যে তুমি তার যাবতীয় তথ্য সেভ করে থাকলে তো তোমার পরে তুমি মনে করলে যে ওই ব্যক্তি বা ওই কোম্পানির সম্বন্ধে মোবাইল নিয়ে যায় তোমার যে এনএফসি তার একটা যে বিজনেস কার্ড থাকবে না এই কার্ডে তুমি নিয়ে যাই ভাবে ধরে ফেললে ধরার সাথে সাথে কিন্তু তোমার মোবাইলে কিন্তু যার তার যাবতীয় তথ্য সে কোম্পানির নাম কোম্পানি কি কি তৈরি হয় সে ব্যক্তির বাড়ি কোথায় জন্মস্থান কোথায় সকল এভরিথিং কিন্তু তোমার মোবাইলে চলে আসবে দিস ইজ এন মানে নিয়ার ফিল্ড কমিউনিকেশন আর একটা কমিউনিকেশনের কথা বলি আমরা যোগাযোগের কথা বলি সেটা হলো ডিভাইস চার নাম্বার বলি আমরা তোমার ডিভাইস পেয়ারিং পি এ আই আর আই এন জি এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা বিষয় যেমন ধরো তুমি যে কোনো ধরনের এনএফসি সাপোর্টেড ডিভাইস তুমি যে কোনো এনএফসি সাপোর্টেড ডিভাইস যেমন ব্লুটুথ স্পিকার আছে না তারপর গেছে ব্লুটুথ হেডফোন তারপরে রেডিও টেলিভিশন এইসব যন্ত্রাংশের কাছে তুমি যখন এই মোবাইলটা তোমার এনএফসি সাপোর্টেড যে মোবাইল সে মোবাইলটা যখন তুমি কাছে নিয়ে যাবা যখন ধরবা সাথে সাথে কিন্তু তার সাথে কানেক্ট হয়ে যাবে এবং সেখান থেকে তথ্য তোমার মোবাইলে চলে আসবে খুবই ইন্টারেস্টিং আরেকটা কথা বলি সেটা হলো পাঁচ নাম্বার হলো ডেটা ট্রান্সফার ডেটা ট্রান্সফার এই এনএফসি সাপোর্টেড দুটি স্মার্টফোনে তাহলে এনএফসি সাপোর্টেড দুটি স্মার্টফোন কাছাকাছি এনে আমরা যেটা স্মার্টফোন আছে এইভাবে কাছাকাছি এনে অথবা একদম লাগিয়ে দিয়ে একদম মিশিয়ে দে তাহলে মিশিয়ে দিয়ে দিলাম তখন কি হবে এই দুটি স্মার্টফোনের মধ্যে খুব সহজে এবং দ্রুত কিন্তু ডেটা ট্রান্সমিট হবে এটা হলো ডেটা ট্রান্সমিট আর ছয় নাম্বারে হলো আমরা আরেকটা কথা বলেছি যে ছয় নাম্বারে হলো একটা হলো এনএফসি এন এফ সি রিং রিং আমরা তো আংটি ভরি না আংটি এই এফ সি রিং একটা আছে এই এই রিং এর মধ্যে কিন্তু এই এনএফসি চিপস লাগানো থাকে এটার মধ্যে কিন্তু যাবতীয় তথ্য খুবই অল্প তথ্য কিন্তু অনেক হিউজ তথ্য না অল্প তথ্য কিন্তু এর থাকে তুমি যে কোনো জায়গায় যে তুমি তথ্য এভাবে মোবাইলে ধরলে এভাবে মোবাইলে ধরলে তোমার যাবতীয় তথ্যটা এখানে কিন্তু স্ক্রিনে তুমি দেখতে পাবে এটাকে কিন্তু স্মার্ট রিং বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে আমাদের পাশে একটা ছবি দেখা এ দেখো এ দেখো স্মার্টফোনের এখানে কিভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ